আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দিস ভিডিও জিরো টু ফিফটি লাখের এই ভিডিওতে আপনাকে স্বাগতম আর জিরো টু ফিফটি লাখ যদি এটা প্রথম ভিডিও হয়ে থাকে অবশ্যই বলবো যে একদম শুরু থেকে না দেখলে আপনি বুঝবেন না এটা মে বি তিরিশ ওর সামথিং পর্ব হতে পারে অবশ্যই টাইটেলে আসে বাট জিরো টু ফিফটি লাখ একটা মিশন ছিল আমাদের যেটা আমরা ডিসেম্বর থেকে শুরু করি নভেম্বর থেকে মোটামুটি আমরা যে স্টার্ট করি একটা প্ল্যানিংয়ে ডিসেম্বরের নয় তারিখ থেকে মেইনলি আমরা অ্যাড রান করি ডিসেম্বর জানুয়ারি আজকে ফেব্রুয়ারি শেষ মার্চের তিন তারিখ তার মানে তিন মাস হতে এখনও আমাদের হাতে টাইম আসে আরও ছয় দিন রাইট সো ডিসেম্বর থেকে জানুয়ারি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে মার্চ সো তিন মাসের একটা নব্বই দিনের আমাদের প্ল্যান থাকে যে এই নব্বই দিনে আমরা নাইনটি ডেসে একটা বিজনেসকে একদম র থেকে শুরু করে একটা স্টেজ পর্যন্ত নিয়ে যাব সেটা কি সেটা হচ্ছিল জিরো থেকে ফিফটি লাখ টাকার সেল করব একটা অনলাইন বিজনেসে যেটা আমরা কিছুই জানি না কিছুই জানতাম না কি হবে না হবে এভরিথিং সো বিজনেস মানে এই না যে জাস্ট অ্যাড রান করলে আমার সেল হবে এটা একটা জার্নি এটা একটা প্রোগ্রেস এটা রিপোর্ট ওই রিপোর্টটা করতে আমাদের মোটামুটি তিন মাস লেগে যায় মোটামুটি তিন মাস এর মধ্যে আমরা প্রায় দশ থেকে পনেরো দিন অনেক প্রবলেমে থাকি আগের ভিডিওগুলোতে এই প্রবলেমগুলো বলা আসে আর বলতে চাচ্ছি না বাট আলটিমেটলি রাইট নাও টুডে যে জায়গায় আসছি সেই জায়গায় আমি জাস্ট আপনাদেরকে আগে প্রথমেই স্ক্রিনে দেখাইতে চাই যে আমরা এখন কোন জায়গায় আসি তো আমাদের যে কুরিয়ার যেখানে আমরা কুরিয়ার আমরা মেইনলি ইউজ করি যে কুরিয়ার সেটা হচ্ছে হলো স্ট্রিট ফাস্ট আমাদের এটা হচ্ছে হলো এখনকার রেজাল্ট বাট কাস্টমসে গিয়ে আমি যে ডেটটা বললাম ডিসেম্বরের আট তারিখ রাইট ডিসেম্বর আট থেকে আমরা শুরু করছি গতবার যখন আপনাদেরকে আমি দেখাইছিলাম ওই জায়গায় কিছু ভুল ছিল মেইনলি আমি নভেম্বর থেকে শুরু করছিলাম অ্যাকচুয়ালি আমরা শুরু করছি ডিসেম্বর থেকে নভেম্বর থেকে না ডিসেম্বর থেকে শুরু হয়েছে তো ডিসেম্বরের আট তারিখ থেকে শুরু করে আজকে হচ্ছে হলো মার্চের তিন তারিখ আর সাবমিট যদি করি আমি তাহলে এখানে আমরা দেখতে পারি আমরা টোটাল পার্সেল দিয়েছি পাঁচ হাজার সাতশো নয় কিছু পার্সেল আছে অফলাইনে ঘর থেকে আমাদের অফিস থেকে সেল হয়েছে টোটাল সেল হয়েছে হচ্ছিলো ঊনষাট লাখ টাকা উনষাট লাখ উননব উননব্বই হাজার দুইশো আশি টাকার সেল হয়েছে এখনও পেন্ডিং আছে হচ্ছিল চার লাখ ছাপ্পান্ন হাজার টাকা টোটাল ডেলিভারি কনফার্ম ডেলিভারি হয়েছে একান্ন লাখ চুয়াত্তর চৌত্রিশ হাজার দুশো টাকা এটা কনফার্ম হয়েছে তার মানে এটা সেল ডান তো আমরা পঞ্চাশ লাখ ক্রস করছি এই জন্য একটা সবাই হাততালি দিই রাইট সো ইটস নট মি অ্যাকচুয়ালি এই চারজন মানুষ পুরা এত দিন পুরা নিজেরা কন্টেন্ট রান থেকে শুরু করে সেল থেকে শুরু করে ডেলিভারি থেকে শুরু করে আফটার ডেলিভারি সার্ভিস পর্যন্ত এভরিথিং তারা করছে জাস্ট আমরা গাইডলাইনে ছিলাম আমরা তাদেরকে প্রতিটা স্টেপে হয়তো বা হেল্প করছি এবং আগাইছি সো দ্যাটস আওয়ার মোটো সো আমরা টোটাল ডেলিভারি করছি চার হাজার আটশো উনত্রিশ টোটাল পার্সিয়াল ডেলিভারি হয়েছে আটান্ন মানে রিটার্ন আসছে আবার ওটা চলে গেছে টোটাল ক্যান্সেল হয়েছে এই পর্যন্ত তিনশো ঊনসত্তর খুবই কম অ্যামাউন্ট লাইক আই এম সুপার হ্যাপি যে আমাদের ক্যান্সেল রেশিওটা খুবই কম এটা অনেক বেশি হওয়ার কথা এত শর্ট টাইমে একটা নতুন বিজনেসে আমাদের পেজের নাম আপনারা জানেন সবই জানেন ইচ্ছা হলে দেখতে পারেন যে আমরা কবে থেকে শুরু করছি কী করছে এভরিথিং ইউ উইল নো দ্যাট তো আমাদের পেজ যেটা ছিল সেটা ছিল কি কুইক কুইক প্যাড রাইট সো এটাতে আমরা যদি দেখি যে এই পেজও মনে হয় খোলা হয়েছিল তো তখনই না তো এই পেজ অনলি এক পেজ দিয়ে শুরু আমাদের সেকেন্ড পেজটা তো আগে থেকে ছিল তো এই পেজ দিয়ে শুরু তো এটা নভেম্বরের সাতাশ তারিখে খোলা হয়েছে বাট অ্যাড রান হয়েছে হচ্ছে হলো ডিসেম্বরের আট তারিখ থেকে তো এটা আমাদের প্রথম প্রোজেক্ট সেজন্য দেখানো আর সেকেন্ড প্রোজেক্টে যখন আমরা এই বইটা নিয়ে আসি তো বইটা মোটামুটি আমাদের প্রথমে পাঁচশো অটো সেল হওয়ার পরে আবার নতুন করে নতুন ভার্শন ক্লিয়ার করে পরে আনা হয় রাইট না ওইটা এখন আমাদের বেস্ট সেলিংয়ে চলতেছে সো ইয়া দিস ইজ দ্য থিম দুইটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট ছিল আমাদের টেবিল পোর্টেবল টেবিল যে টেবিলটা নিয়ে কাজ এখনও করতেছি বাট এটার রেজাল্ট খুব বেশি যে ভালো তা আনা বাট দিস দ্য টেস্ট প্রোডাক্ট আমরা শুরু করেছি সেকেন্ড প্রোডাক্টটা আমরা খুব ভালো করতেছি থার্ড প্রোজেক্টও রান করার ইচ্ছা আছে বাট যেহেতু ফিফটি লাখ হয়ে গেছে সামনের রমজান ছুটি আছে সব কিছু মিলে এখনও আমরা চিন্তা করতেছি আমাদের রিসার্চও মনে হয়ে গেছে বাট যেহেতু প্রোজেক্ট শেষ মেবি আমরা ষাট থেকে সত্তর লাখ পর্যন্ত যাব তারপরে আসলে চিন্তা করতেছি যে কি করা যায়

জিরো সেভেন সিক্স সিক্স ডাবল জিরো ডাবল জিরো ছয়শো আমরা ডলার কত কস্টিং করছি এখানে এটা ডলার কস্টিং হয়েছে বিয়াল্লিশশো উনসত্তর আচ্ছা তার আগে আসি এটা আমাদের কস্টিং কত এটা আমাদের কস্টিং হচ্ছে সাতশো টাকা রাইট সোর্সিং সাতশো টাকা তো এটা কত টাকা আসে এটা আট আট লাখ একুশ হাজার একশো টাকা আট লাখ একুশ হাজার একশো একশো

সোমা স্টাফ লাইক এতগুলো সেল করার পরেও অনেক কম প্রফিট বাট আমরা চালিয়ে যাচ্ছি অনেক সময় বিজনেসে আপনাকে চালিয়ে যেতে হয় চিন্তা করতেছি যে প্রোডাক্ট আছে আমরা শেষ করবো এটা তো প্রজেক্ট আমরা টোটাল সেল করছি কতই পর্যন্ত 4115 সেলিং কস্ট কত এটার সেলিং 890 890

চারশো চল্লিশ আমরা নেট কত এখানে আছি হলো চোদ্দ লাখ এখানে একত্রিশ হাজার টোটাল আমরা দুই প্রজেক্ট মিলে প্রফিটে আছি পনেরো লাখ চব্বিশ হাজার নয়শো পনেরো লাখ চব্বিশ হাজার পঞ্চাশ লাখ টাকার সেল করার পরে আমরা আপাতত এই প্রফিটে আসি আদার্স হয়তো কিছু কস্ট আছে সেগুলো বাদ দিই নাই আমরা শুধু র কস্ট বাদ দিই সোর্সিং এবং আমাদের অ্যাডভার্টাইজিং কস্ট বা মিডিয়ামাইং কস্ট সো সিম্পল থিম হচ্ছে হলো একটা বিজনেস যেটা ডিসেম্বর থেকে শুরু হয়েছে ডিসেম্বর থেকে শুরু হওয়ার পর ডিসেম্বরের থেকে জানুয়ারি জানুয়ারিতে এসে আমরা ধাক্কা খাই ধাক্কা খাওয়ার পরেও আমরা হাল ছাড়ি নাই ফেব্রুয়ারিটা পুরোটা আমরা কাজ করা হয়ে লাগছে এবং ফেব্রুয়ারিতে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো যতটুকু অভিজ্ঞতা ছিল যতটুকু সমস্যা ছিল অ্যাড অ্যাকাউন্ট প্রোডাক্ট সব কিছু শেষ করে দেন আমরা টাইমের আগে তিন মাস টাইমের আগে দিস ইজ দ্য রেজাল্ট সো বিজনেস যদি আপনি ফিল করেন যে ইয়েস আই উইল ডু বিজনেস এবং আমি বিজনেসম্যান হব ম্যান দিস ইজ দ্য জার্নিং রাইট সো দশ দিনে পঞ্চাশ লাখ টাকা সেল করে কোনো লাভ নাই দ্যাজ দ্য মেইন থিং ওনাদের যা লার্নিং ওনাদের ভেতরে যে জিনিসগুলো এখন আসে যে সেলস মোটিভ এই যে প্রায় চার হাজার পাঁচ হাজার মানুষের কাছে কল দিয়ে কথা বলে সেল করার যেটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতা পাঁচ দিন দশ দিনে সম্ভব না এটা অনেক টাইমের ব্যাপার এটা হয়তো বা নর্মালি একটা মানুষের করতে এক বছর দুই বছর তিন বছর লাগবে সেখানে ওনারা যেহেতু আমরা অনেকটা হেল্প করা লাগছে আমরা হয়তো অনেক জায়গায় গাইডলাইন দেওয়া লাগছে আমরা উঠিয়ে থেকে হয়তো অনেক সময় ওনাদেরকে হেল্প বাট আমরা কোনো কাজ করে দিয়ে হেল্প করি না এতটুকু শিওর থাকেন কাজ ওনারা করছে প্রবলেম হলে আমরা সলভ করছে দ্যাটস আওয়ার থিম বাট আমরা শুধু এতটুকু বুঝাতে চাইছি যদি আপনার পেছনে গাইডলাইন থাকে যদি আপনি সঠিক গাইডলাইনে থাকেন যদি আপনি সঠিকভাবে কাজ করেন ইট উইল হ্যাপেন রাইট তো গত বছর আমরা করছিলাম যে জিরো টু ওয়ান লাখ এই জানুয়ারি ফেব্রুয়ারিতেই এই বছর টার্গেটটা একটু বড় করা হয়েছে জিরো টু ফিফটি লাখ একটু না লাইক সো পঞ্চাশ লাখ ইজ নট ইজি গেম অনেকের হয়তো বা দশ বছর বিশ বছরের একটা স্বপ্নই থাকে পঞ্চাশ লাখ টাকার ইনকাম করা রাইট যারা জব করে বা তারা করে বাট অনলাইন বিজনেস অনলাইন জায়গায় অনলাইন সিস্টেমে এখন যত দ্রুত সম্ভব এই বিজনেসটাই যে কেউই এই অ্যামাউন্ট আনতে পারে যে কেউই প্রতি মাসে এক কোটি টাকা সেল করতে পারে বাট তার আগে যে জার্নিটা আছে যে সময়টা দিতে হবে যে লার্নিংটা নিতে হবে যে নেটওয়ার্কিংটা করতে হবে যে মাস্টারমাইন্ড করতে হবে সেটা করতে হবে হিউজ ফোকাস গ্যাপ আছে আমরা ওই প্রোডাক্ট শুরু করার পরে এই প্রোডাক্টটা আমাদের একবার মনে হয়েছে যে আমরা ছেড়ে দিই কারণ আমরা টানতে পারতেছিলাম না বাট এখন পর্যন্ত ছাড়ি নাই উই আর ডুইং আমরা লস করতেছি তারপরেও আগাচ্ছি লস লাভ লস লাভের মধ্যে আছে। তারপরে মনে হলো ওকে আমরা যেহেতু ফিফটি লাখ তিন মাস টাইম যেহেতু এটা আমরা আগাই আগানো আরও একটু টাইম লাগবে সো আমাদের কুইক দরকার যেহেতু এটা পাবলিক প্রোগ্রাম আপনারা দেখতেছেন প্রতিটা ভিডিও দেখতেছেন তো সাথে সাথে আমরা চিন্তা করি ওকে আমরা একটা বই নিয়ে আসি যে বইটা এরকম তো এটার সাথে আরও একটা বই নিয়ে এসে আমরা টেস্ট করার পরে এই বইটা উইন করে এবং দিস ইজ দ্য থিম যে বইটা আমাদেরকে হেল্প করে এবং যে ওনার আলামিন ভাই উনি খুবই হেল্পফুল মানুষ উনি নিজেও কল্পনা করে নাই কখনো এগুলো হওয়া সম্ভব এই জন্য প্রথমে ওনাকে আমি বলছিলাম যে ভাই আপনি সেল যেহেতু আমরা শুরু করব আপনি একটু সাপাতে দেন বা আপনি প্রকাশ হতে চলে যান উনি যায় নাই ওনার ফিরোসে আছে ভাই শুরু করেন তো আসে আমি দুই তিন মাসেও পাঁচশো শেষ করতে পারতেছি না তো আ বাট শুরু করার পরে যদিও ওনার অনেক পেইন গেছে আমি অনেক করা কথা বলছি ওনাকে বাট উনি এটা মোটামুটি একটা টাইমের মধ্যে আমাদেরকে দিতে পারছেন যদি আরও আগে আসতো আরও পাঁচশো সেল বেশি হইতো আমরা হয়তো এগুলো লস করছি বাট এটাও একটা অভিজ্ঞতা যে কখন কোন ডিসিশনটা নিতে হবে আমরা যখন ভিতর থেকে কাজ করতেছি তখন আসলে উনি তো আর থেকে বসতেছে না ওনার তো কনফিউশন আসে ওনার তো ইনভেস্টমেন্টও কম লাগ না চার হাজার পাঁচ হাজার বই এই মাত্র এই এক মাসে চলে যাবে এটা কেউ কল্পনাও করে না বাংলাদেশের কোনো লেখকও কল্পনা করে না বাট ওটিএতে এটা হয় শুধু এই বিজনেস না আমার আরেকটা বিজনেস আছে যে ওন বিজনেস আমি বিশ হাজার বই যেটার প্রাইস এর এর প্রায় ডাবলেরও ডাবল এমন একটা বই যেটা দশ হাজার পিস অলরেডি ডান রাইট আমরা অলরেডি দশ হাজার পিসের পরে আরও দশ হাজার পিস চিন্তা করতেছি মাত্র ছয় মাসের পরে চার মাসের মধ্যে পাঁচ মাসের মধ্যে তো বই কেউ চেনে না বাট সবাই নিচ্ছে তাহলে আমাকে কি বই সেল করার জন্য ভাইরাল হওয়ার দরকার আছে দরকার আছে বই যে নিবে তার কাছে পৌঁছাতে পারলেই হলো আমি শিওর দিয়ে বলতেছি এই বইয়ে যে পঞ্চাশ লাখ থেকে আমরা এক কোটি টাকা পর্যন্ত যাব কোনো ব্যাপারই না ইনশাল্লাহ আমরা রমজানের মধ্যেই হয়তো বা এটা একটা ভালো একটা অ্যামাউন্ট ষাট সত্তর লাখ লাস্ট আরেকটা ভিডিও করে আপনাদেরকে ক্লিয়ার করবো যে শেষ পর্যন্ত কতটুকু গেছি আমরা বাট বলতে পারি এই বই ভাইরাল বই না এটা ইসেন্সিয়াল বই এই বই যার দরকার শুধু সেই নিবে তার মানে বাংলাদেশের মার্কেটে একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে যে তুমি যদি বই সেল করতে চাও কাপড় সেল করতে চাও তোমাকে ভাইরাল হইতে হবে নো দিস ইজ দ্য বিগেস্ট মিস্টেক ওয়ান কাইন্ড অফ সাগলামো যেটা আমরা করতেছি ভাইরাল ফেভার চলতেছে আপনাকে ভাইরাল কেন হইতে হবে আমার যে অডিয়েন্স আমার যে অ্যাভার্টার আমার যে বায়ার পার্সোনা এটাকে যদি আমি সুন্দর করে রিসার্চ করতে পারি টেস্ট করে যদি বের করতে পারি তাইলে আমাকে পাঁচজনের সাথে কথা বলবো চারটা সেল হবে দ্যাস অল আমার তো পাঁচ লাখ মানুষের সাথে কথা বলে পাঁচটা সেল করার দরকার নাই। এত সস্তা তো আমি না আমার টাইমের দাম আছে সো বিজনেস যদি করতে চান ভাইরাল ইস্যু ছাড়েন লাইক ফলোয়ার ছাড়েন এই বইয়ের পেজে কতগুলো লাইক আছে দেখেন ওনার তো আগে লাইক ছিল অনেক কত আছে দেখেন তো খুব বেশি না তো ফলোয়ার খুব বেশি না লাগবে না আমার ফলোয়ার একটা লাইক লাগে না ফলোয়ার লাগে না নাথিং আপনি ভালো জিনিস দিচ্ছেন সলিড দিচ্ছেন সলিড মানুষের কাছে সলিডভাবে বুঝাইতে পারতেছেন এবং আপনার ফোকাস ঠিক আছে কনসিস্টেন্সি মেনটেন করতেছেন গ্যাপগুলো ধরতেছেন আগাচ্ছেন ইউ ক্যান ব্রেক ইট সিম্পল এছাড়া আমাকে যতই বলেন বা যাকেই বলেন যে আমি এইভাবে ভাইরাল হয়ে ওকে ধরে ও ভাইরাল ওকে ধরে করব হবে না এখন ধরেন এই বই তো এই এই বই সেল করার জন্য এত সব মোস্ট ইনফ্লুয়েন্স রাইট অথবা আমাদের ভাই আছে ইনফ্লুয়েন্সার বা বাট ওনাকে নিয়ে আসলেও এতগুলো সেল হওয়া সম্ভব না কেন সম্ভব না ওনার যে অডিয়েন্স সবগুলো খেলা পছন্দ করে পোলাপান তো আমার সাথে মিলতেছে না বাট আমার মোস্ট অব দেম লোক কারা যারা পঁয়ত্রিশ প্লাস যারা চল্লিশ প্লাস তারা নিচ্ছে সো আমি জাস্ট ভাইরাল হওয়ার জন্য কয়েকজনকে নিয়ে ঢালঢোক পিঠে আলাপ কি আই নিড টু নো হু ইজ মাই কাস্টমার এবং ওই কাস্টমার কার সাথে আসে ওই ইনফ্লুয়েন্সকে ধরেন তাও কাজ হবে তাও কিছুটা কাজ হবে কিন্তু উল্টাপাল্টা করে ভাইরাল হয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ টাইনে কখনও ভালো বিজনেস করা যায় না আজকে এই কথাগুলো বলতেছি এই জন্য বিকজ আজকে আমার বলার দিন উই ডান দিস রাইট তো চ্যালেঞ্জ একদিন ছিল ভয়ও ছিলাম যে হবে কি হবে আমার প্রতিটা বিজনেসের কি হয় চ্যালেঞ্জ থাকে বিজনেস আমরা যেদিন থেকে শুরু করছি ওই দিনও আমি জানতাম না যে পঞ্চাশ লাখে যাবো কি না রুবেল ভাই যেদিন জার্মানি থেকে বলতেছে যে আমি চলে আসবো ওই দিনে আমি ধক করতেছে আসলেই কি মানে আসা ঠিক হবে কি না আসার পরে কী হবে সিরিয়াসলি আমি কনফিউজ ছিলাম কিন্তু এখন তো ক্লিয়ার আমি যে না উই ক্যান ডু ইট এখন তো ক্লিয়ার আপনি ওই জায়গাতে আর বসে নাই দেখ অনেক সময় মেন্টর হিসেবে আমিও যদিও একটু হালকা লো থাকি বাট আমি দেখছি আমার যারা মেন্টিস বা স্টুডেন্ট তারা আমার থেকে বেশি কনফিডেন্ট থাকে এই কারণেই হয়তো গত পাঁচ বছর ধরে অনেক সময় হতাশা আসলেও আমি ছাড়ি নাই কারণ তারা ছাড়তে দেয় না তো দ্যাটস গুড এনাফ আমরা আলহামদুলিল্লাহ ক্রেক ডাউন করতে পারছি ফিফটি লাখ তো আগামীকাল বা পরশু আমরা এটার একটা সেলিব্রেশন করব সবাই মিলে ইনশাল্লাহ এবং সেলিব্রেশন করে এই প্রোজেক্টে এখানে শেষ করবো মানে আমরা ভিডিওগুলো শেষ করে দিব ওই প্রোজেক্টে হয়তো আমরা অনেক ডাউনে কিছু আলোচনা করবো সবার থেকেই শুনবো অ্যান্ড লাস্টলি একদম শেষে আমরা যখন মানে এই প্রোজেক্টের আপনার যখন সবগুলা সেল শেষ হবে তখন অ্যাকচুয়ালি আমাদের রেজাল্ট কি লাস্ট রেজাল্টটা দেখাবো তবে এই যে আমি বলতেছি আপনাদেরকে ডলার এখানে প্রায় নয় লাখ টাকা ডলার স্পেন্ড হয়েছে এখানে প্রায় পাঁচ লাখ টাকা ডলার স্পেন্ড হয়েছে একবার খেয়াল করেন প্রোডাক্ট কিন্তু সেম মার্কেটিং নলেজ কিন্তু সেম আমরাই করতেছি তো এখানে পাঁচ লাখ টাকায় সেল করতেছি চোদ্দো লাখ আর এখানে আমরা নয় লাখ টাকায় বা সাড়ে নয় লাখ টাকায় সেল করতেছি ছত্রিশ লাখ দেয়ার আর সামথিং তার মানে প্রোডাক্ট আমি যেটা প্রথম চুজ করছি ওটা দিয়েই যে হবে এটা না এই ব্যাপারটাও একজন উদ্যোক্তার মাথায় থাকতে হবে যে আমি আমার ডিসিশন ক্লিয়ার আমাদের গোল কিন্তু ক্লিয়ার আমি শুরুতে আপনাদের গোলের কথা বলছিলাম রাইট তো গোল কিন্তু আমাদের ক্লিয়ার যে গোল ছিল আমরা জিরো থেকে ফিফটি লাখে যাব এখন ফিফটি লাখে যাওয়ার জন্য আমাদের যদি এই পথে না চলি যদি এই পথেও চলতে হয় সাগরের নিচ দিয়ে বাট আমি যাব দ্যাটস দ্য থিম আমি পথ চেঞ্জ করতে রাজি আছি বাট ডেস্টিনেশন চেঞ্জ করতে রাজি নাই লাইফে যদি আপনি ডেস্টিনেশন চেঞ্জ করেন তাহলে মনে রাখতে হবে আপনার ডেস্টিনেশন চুজ করা ভুল ছিল আরেকটা ব্যাপার হচ্ছিলো ডেস্টিনেশন চেঞ্জ করতে হয় কখন যখন ওই ডেস্টিনেশনে যারা গেছে এরকম মানুষের সাথে আমি না মিশি তখন আমার ভিতরে ভয় ঢুকে যায় হতাশা ঢোকে আর আমার মনে হয় যে আমি আর পারবো না দ্যাটস ওয়াই উই নিড এনভায়রনমেন্ট নেটওয়ার্কিং মাস্টারমাইন্ড তো গত তিন মাস ধরে এই মানুষদেরকে আমি আটকায় রাখছি অফিসে এই জন্য অফিসের বাইরে গেলে হয়তো বা তারাও হতাশ হয়ে যেত তারাও হয়তো চিন্তায় পড়ে যেত কারণ বিভিন্ন রকম এনভায়রনমেন্টে তারা ফলাফেরা করতো কিন্তু এই যে সকাল থেকে রাত পর্যন্ত একটা জায়গায় আসে একটাই চিন্তা একটাই ডেডিকেশন একটাই সব কিছু যে আই হ্যাভ টু উই হ্যাভ টু তো তার সেটার কাজ হয়েছে তো মাইন্ডসেট ফোকাস ডেডিকেশন এগুলা খুব খুব ইম্পর্টেন্ট একটা বিজনেসে শুরু করার জন্য হ্যাঁ এখন সেল করা শিখছে এখন কনফিডেন্স চলে আসছে এখন যদি জনের সাথেও মেশে তারা যদি বলে ধুর এটা বিজনেস না ওনারা হাসবে কারণ ওনারা অলরেডি জানে যে আমি কী করতেছি বাট এটা কিন্তু শুরুতে ছিল না তো যখন একটা বাচ্চা শুরুতে শুরু করে তাকে যদি ভুলভাবে হাঁটানো শি শিখানো হয় সে ভুলই হাঁটবে যদি ভালোভাবে করা হয় ভালো করবে তো প্রথমে ভালো মানুষদের সাথে ভালো পজিটিভ এনভায়রনমেন্ট ফোকাস ক্লিয়ার করে চলতে হয় সেটাই মেইনলি আমরা করছি আর ওই কারণেই রেজাল্ট আসছে ইটস নট অনলি অ্যাবাউট কন্টেন্ট অনলি অ্যাবাউট অ্যাড অনলি অ্যাবাউট স্ট্র্যাটেজি ওগুলোতে আসলে এত ফোকাস আমরা করি নাই আমরা করছি যে ইয়াস সামনে সমস্যা আছে আমরা সলভ করব সমস্যা যখন আসছে এটার সলিউশনও আছে লেস ডু ইট রাইট সো থ্যাংক ইউ আর প্রথম ভিডিও আর আজকের ভিডিও আমি যদি বলে থাকি দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে ওই দিন হয়তো এত এনার্জি ছিল না বলতেছিলাম কিন্তু এনার্জি অনেক লেস ছিল আজকে এনার্জি অনেক বেশি উই ডান দিস আর নেক্সট ডেতে ইনশাল্লাহ আমরা এটা সেলিব্রেশনে যাব ওই ভিডিওতেও আপনার দেখাবো আপনারাও আমাদের সাথে যারা জার্নিতে ছিলেন ফিফথ লাখ পর্যন্ত আই নো এই ভিডিও দেখার পর আপনারাও হ্যাপি কারণ প্রতিটা ভিডিওর পরে যারা ফলো করছেন শুধু বলবো যে আপনারা কতটুকু হ্যাপি শেয়ার ইয়োর হ্যাপিনেস কমেন্ট কমেন্ট করে জানাবেন শেয়ার করে জানাবেন এবং যদি মনে হয় এই পুরো জার্নিটা দেখে আপনার কোনো জায়গায় চেঞ্জ হয়েছে আপনার ভালো হয়েছে এই প্লেলিস্টটা এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অন্যরাও এখান থেকে হেল্প হয় রিয়েল বিজনেসটা মানুষকে বুঝাইতে চাই রিয়েল থিমগুলো বুঝাইতে চাই শুধু টাকা থাকলে বিজনেস হবে না টাকা ছাড়াও বিজনেস হয় এই বিজনেস করতে আমাদের তেমন টাকা লাগে নাই যে ওনার সে এমনিই বলছে আগে সেল করেন পরে দেখতেছি তো আমার তো টাকা লাগে নাই আমার কি লাগছে মাথা লাগছে কারণ ওনারা আমাকে চেনে ওনাদেরকে চেনে যারা ওটিএম মেম্বার ওরা ভালো করবে ওরা খারাপ করবে না সো মেক ডিস টাকা এখানে ইনভেস্ট করেন মাথায় নিজের উপরে যাতে মানুষ আপনাকে প্রোডাক্ট দিয়ে বলে ভাই প্লিজ আপনি আপনি নিয়ে যান আপনি সেল না করলে কোনো সমস্যা নেই তো এই জন্যই কথা যে বিজনেস করতে টাকা লাগে না বাট বিজনেস করতে মাথা লাগে ওই মাথাটার জন্য ইনভেস্টমেন্ট লাগে ডু দ্যাট সো শেয়ার দিস ভিডিও শেয়ার ফুল ভিডিও যাতে সবাই সব ভিডিওগুলো দেখে এবং উপকৃত হয় বাংলাদেশে আমি যে হাজার হাজার অ্যাকশন টেকার আছে পজিটিভ মানুষ আছে তরুণ আছে যারা কাজ করতেছে প্রতিনিয়ত লস করতেছে জাস্ট একটা কারণে দে ডন্ট নো দ্য রিয়েল থিং ওটিয়ে থেকে আমরা এটা হেল্প করতে চাই রিয়েলি রিয়েলি হেল্প করতে চাই আমার পুরা কোর্সের বহু ইনসাইট সুপার ইনসাইট এখানে শেয়ার করা আছে এটা তো শেয়ার রাইট সো আমি কখনোই কোনো কার্পণ্য করি না কোনো ইনফো শেয়ার করতে তারপরেও আপনাকে বলবো স্টার্ট ইউর জার্নি অনলাইন বিজনেস এটা সামনে ভবিষ্যৎ এটা আসবেই এটা আসবে না এমন না আসবেই এটা সামনে সবাই ইউজ টু হবেই বহু মানুষকে হেল্প করা বাকি তো আপনি যদি আজকে যে কোনো একটা প্রবলেম নিয়ে কাজ করেন কালকে আপনারও কাস্টমার বেস তৈরি হোক আপনিও বিজনেস শুরু করতে পারবেন সো এখানেই শেষ করতে চাই অনলাইন টেক একাডেমির সাথে কোনোভাবে জড়িত হতে চাইলে অবশ্যই আমাদের পেজ অনলাইন টেক একাডেমি আমাদের নাম্বার আমাদের লিঙ্ক সব জায়গায় গিয়ে আপনি যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করব শুধু একটা জিনিস আমরা শুধুমাত্র হেল্প করতে চাই যারা অ্যাকশন টেকার যারা পজিটিভ যারা পরিশ্রমী যারা হার্ড ওয়ার্কার এবং যারা সিরিয়াসলি লাইফে কিছু করতে চায় তাদেরকে তো যদি আপনি এগুলোর মধ্যে হয়ে থাকেন প্লিজ ওয়েলকাম আমরা আসি আপনার অপেক্ষায় আসসালামু আলাইকুম আমাদের নতুন স্টক আসছে তো আমরা রিসিভ করতেছি আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি আমরা হয়তো এটা অল্প দিনের মধ্যে শেষ করে ফেলতে পারবো এ হচ্ছে আমাদের ওয়ে হাউস হাউসে আমরা যেই টেবিল টেবিলও আছে এগুলো হচ্ছে টেবিল প্রথম প্রজেক্টের প্রোডাক্ট আর এগুলো বই প্রতিটা বই আমরা সুন্দর করে চেক করে আবার রিপ্যাকেজিং করে আপনাদের হাতে পাঠাই